হলো, তারা ব্যবস্থাপকের নিয়ে যাওয়ার আবার বাড়িতে পৌঁছে দেওয়ার পরে কোনো মারধর হবে না, ঝগড়াঝাটি হবে না, সেজন্য ভয় করো না। আলাদা আমার মতো একটা আলাদা শক্তি আছে আমাদের সকলের, সেটা আমাদের কেউ কিছু করতে পারে না। তোমরা যাবে পোস্টটা দেবে, লক্ষ্মী নয় মমতা আসবে, অনেক নারী শুনছি, কিন্তু তোমাদের দোষ কে বলেছিল আমি বাঁকুড়ায় ছিলাম 5 বছর, কিচ্ছু করেনি, কিন্তু বলেন তাদের বিষয়ে যে তারা খুব বড় লোকের পাশে, তাদের প্রচুর টাকা আছে, কেন পরিচিত কিছু করেনি, নিজেকে সবকিছু করেনি, তো ভয় পেও না, দেখো দেখো না, সকলকেই তো করতেছি। এবার দিদিকে একটু ভোট দাও, দেখো উনি কিছু করেন কি করবেন, কেন আমার বাঁকুড়ার যে মেয়েরা একলা পুরুলিয়া থেকে বাঁকুড়া সাইকেল করে যাচ্ছে, বাসে উঠছে, বাচ্চারা বাবারে ছোট করছে, স্কুলে খাতা পাচ্ছে, নিচ্ছে, জিনিস পাচ্ছে, তোমার মতো মেয়েদের স্কুলে বাবুর পর হচ্ছে, হাসপাতালে পেশেন্টের ওয়েটিং রুম, আর যারা পেশেন্টদের নিয়ে আসে আমি তো একটা ভোট আমি সেরকম আমি দেখতে না, যে প্রথম আমাদের দল ভাঙল মুকুল রয়, সে কিন্তু কোথাও যায়নি, দলটা ভেঙে দিল্লিতে সুন্দরভাবে এসে ঘরে বসে আরো ভাঙবার চেষ্টা করে, কিন্তু আমাদের দলের মধ্যে অনেক কিছু আছে, মমতা আছে, সে ভাগ করে দিতে হতো, এখানে শিক্ষকে ভাগ করে দেবো, তোমাদের যা দরকার তোমরা জানাবে, মেয়েদের তো বেশি দরকার, ছোট ছোট রাস্তা দিদি করে দিয়েছে, উনি যেভাবে পাচ্ছেন আমাদের ভালো তো দেখছেন, দিল্লি থেকে কিন্তু প্রথম যখন আসবেন মিস্টার মোদী, উনি কিন্তু অনেক কথা বলেছিলেন, তার মধ্যে আমাদের আশাতে রয়েছে যে আমি সকল নিয়ে চাকরি দেবো, আবার সিপিআর কিছু দেবার নেই, ওরা নিজেদের জন্য এবার তৃণমূলকে দাও না, যেখানে চাকরি প্রচন্ড ভিড়, সবাই তৃণমূলকে চাইছে, তো তোমরা এত বড় হয়েছে আজকে, সব বড় বড় নেতা জায়গা তাদের পাশে দাঁড়ানো, তার কাজের জন্য তাকে বিদেশে ডেকে বলেছে, চিন্তা করিনি কেউ করবে, তোমার গরিব দেশ থেকে তুমি টাকা দিয়ে